জল্পনার অবসান। অবশেষে চায়নার ক্লাব সিজুয়ান জিউনিও থেকে এনওসি পেলেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। এই এনওসির জন্য একসময় মুখিয়েছিল ইস্ট বেঙ্গল শিবির। ভাবা হয়েছিল ছাড়পত্র পেলেই লাল হলুদ শিবিরে যোগ দেবেন তিনি, তবে সেই আশায় জল ঢেলে দিলেন খোদ লোবেরা নিজেই। খবর অনুযায়ী ইস্ট বেঙ্গল শিবিরের সাথে চুক্তি করছেন না তিনি, বরাবরই তার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার। এবারও কি সেই কারণেই এমন সিদ্ধান্ত নিলেন লোবেরা? যদিও একসময় ইস্ট বেঙ্গলের অফারে মৌখিক সম্মতি জানিয়েছিলেন এই স্প্যানিশ কোচ, তাহলে হঠাৎ কি কারণে ক্লাবের চুক্তিতে অনীহা প্রকাশ তার? জানা গেছে তাকে দলে পেতে আগ্রহী ভারতের আরও দুই ক্লাব হায়দ্রাবাদ এফসি এবং উড়িষ্যা এফসি। কিন্তু গত তিন মাসের খেলোয়াড়দের বেতন বকেয়া হায়দ্রাবাদ শিবিরে, যার কারণে দল ছাড়ছে একাধিক খেলোয়াড়। এই পরিস্থিতিতে এই হাই বাজেট কোচকে তারা কতটা দলে আনতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন। এবার সার্জিও লোবেরাকে পাওয়ার রেসে নতুন সংযোজন সিটি ফুটবল গ্রুপের উরুগুয়েন ক্লাব। জানা গেছে এই কোচকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে তারা। এবার দেখার বিষয় ফের ভারতে দেখা যায় কিনা ভারতীয় ফুটবল কাঁপানো এই স্প্যানিশ কোচকে। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।